নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী, আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। অ্যাস্ট্রো টিপস মানেই জ্যোতিষ আলোচনা, এবং আমরা পরপর বিভিন্ন রাশি, বিভিন্ন ভাব সম্পর্কে আলোচনা করেছি, এবং প্রত্যেকটি আলোচনা যে আপনাদের ভালো লেগেছে, আপনারা যে লাইক দিয়েছেন, এবং তার সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে বিভিন্ন বক্তব্য আপনাদের আমার কাছে যে পৌঁছে দিয়েছেন, এর জন্য আপনাদেরকে জানাই অশেষ ধন্যবাদ। তবে আজকে আমরা একটু অন্যরকম বিষয় নিয়ে কথা বলবো। আজকে আমি একটু অন্যরকম বিষয় নিয়ে শুধু কথা বলবো না, তার সঙ্গে সঙ্গে আমি কিছু মেসেজ আপনাদেরকে দেবার চেষ্টা করব, অবশ্যই জ্যোতিষ সংক্রান্ত। বর্তমান যুগ যেভাবে এগিয়ে চলছে, সেইভাবে আমরা যদি বর্তমান যুগ যেভাবে এগিয়ে চলছে, এই বর্তমান যুগের সামঞ্জস্যে এখন কিন্তু পড়াশোনা বিষয়টা কিন্তু খুব মানুষের কাছে খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ এখন কিন্তু পড়াশোনা না করলে পারে চলবে না। একটা সময় ছিল যে তখন কিন্তু মানুষ সেভাবে পড়াশোনা করতে পারেনি, বা পড়াশোনা করার জন্য বাড়ির যারা গার্জেন ছিলেন তারা কিন্তু ততটা তৎপর ছিল না। কিন্তু এখন বর্তমান যুগের সামঞ্জস্যে কিন্তু প্রত্যেক বাবা মাই চান যে আমার সন্তান যেন ভালো এডুকেশান প্রাপ্তি করতে পারে, তার যেন ভালো এডুকেশান, তার যেন ভালোভাবে পড়াশোনাটা হয়। এবং এইটার জন্য প্রত্যেক বাবা মা কিন্তু তারা তাদের নিজের সর্বশক্তি দিয়ে, তাদের সর্বচেষ্টা দিয়ে, সব রকম চেষ্টা দিয়ে কিন্তু তার সন্তানকে পড়াশোনা করার জন্য সহযোগিতা করেন। প্রত্যেক বাবা মাই চান যে আমার ছেলে যেন ভালো রেজাল্ট করে, আমার ছেলে যেন ভালো করে পড়াশোনা করে, এবং পড়াশোনা করে যেন জীবনে একটা স্ট্যান্ড করে, জীবনে যেন স্বাবলম্বী হতে পারে। এবং প্রত্যেক বাবা মাই একটা আশা করেন যে আমার ছেলে পড়াশোনা ভালো করে করে একটা ভালো চাকরি পাবে, এবং আমাদের সংসারের মধ্যে একটি সুন্দর বাতাবরণ সৃষ্টি করবে। কিন্তু বর্তমান যুগে এরকম আমরা অনেক, যেহেতু আমি এই জ্যোতিষশাস্ত্রের প্রফেশনের মধ্যে আছি, তো আমি এরকম বহু বাবা মাকে দেখি যে যারা আমাদের কাছে, আমার কাছে আসেন বা প্রত্যেক জ্যোতিষীর কাছেই যান, এবং তাদের সন্তানদের এডুকেশনকে কেন্দ্র করে তাদের মনের ভেতরে কিন্তু অনেক রকমের প্রশ্ন থাকে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা এটাও দেখি যে বাবা মায়ের সমস্ত রকম চেষ্টার ফলে কিছু স্টুডেন্ট আছে তারা কিন্তু খুব ভালো রেজাল্ট করে, আবার কিছু স্টুডেন্ট আছে সেভাবে ভালো রেজাল্ট করতে পারে না। তো দুরকম মানুষই, অর্থাৎ দু ধরনেরই বাবা মায়েরা একজন জ্যোতিষের কাছে এসে তার সন্তানের পড়াশোনাকে কেন্দ্র করে কিছু প্রশ্ন আমাদের কাছে করেন। যেমন ধরুন, বিশেষ করে যারা পড়াশোনা ভালো, যে সমস্ত ভালো স্টুডেন্টরা আছে তাদের বাবা মায়েরা কিন্তু সর্বদাই যে প্রশ্নটি করে থাকেন যে আমার সন্তান কি কতটা স্ট্যান্ড করতে পারবে, আমার সন্তানের কীভাবে কীরকম রেজাল্ট হবে, আমার সন্তান কি স্টার পাবে, আমার সন্তান কি এই এই সাবজেক্টে লেটার পেতে পারে, আমার সন্তান কি ফার্স্ট ডিভিশন যাবে, বা আমার ছেলে বা আমার মেয়ে কি কোন কোর্স করলে বেটার হবে, কোনো ও কি কোনো আদার্স কোর্স করলে পারে, ওর জন্য কি কোনো প্রফেশনাল জায়গাটা ভালো হতে পারে, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু প্রত্যেক বাবা মায়েরা করে থাকেন। তো তার সঙ্গে সঙ্গে আবার কিছু বাবা মা কিন্তু আমাদের কাছে এমনও আসেন যাদের সন্তানের এডুকেশন নিয়ে তারা সত্যিই চিন্তিত থাকেন। তাদের সন্তানদের কাছ থেকে যে সমস্যাটা সৃষ্টি হয় সেটা হচ্ছে, ধরুন অনেকে এসে আমাদেরকে বলে যে আমার বাচ্চা বা আমার সন্তান কিন্তু একদম পড়াশোনা করতে চাইছে না। আবার কেউ এসে ধরুন বলেন যে আমার সন্তান সারাদিন পড়ে কিন্তু কিছু মাথায় রাখতে পারছে না, বা কিছুই মাথায় রাখে না। আবার কেউ কেউ এসে বলে যে আমার ছেলে বা আমার মেয়ে পড়তে বসতে না বসতেই ও কিন্তু পড়ে কম, খেলা করে বেশি। আবার কেউ ধরুন বলে যে আমার বাচ্চা একদমই পড়াশোনাতে মন নেই, হ্যাঁ একদম মানে বন্ধু বান্ধব আড্ডাবাজি করে কিন্তু তার দিন কেটে যাচ্ছে, তাকে বই নিয়ে পড়তে বসতে বললেই সে উল্টে আমাদেরকে গরম দেখাচ্ছে। আবার কিছু কিছু বাবা মা এরকমও কমপ্লেন করেন আমাদের কাছে এসে, বা আমাদেরকে বলেন যে আমার ছেলে পড়াশোনা তো করছে, পড়াশোনা করছে মানে স্কুলে যাচ্ছে, টিউশনে যাচ্ছে, এই নামেই এটা, কিন্তু আসলে পড়াশোনা কিছু করছে না, ওটা মানে একটা বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডার জায়গা হয়ে উঠেছে।
তো এই যে প্রশ্নগুলো করেন বা এই যে কথাগুলো বলেন, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের কাছে এই কথাগুলো বলার সঙ্গে সঙ্গে কিছু উত্তর চান, অর্থাৎ কিছু এই যে বিষয়গুলি বলেন, এই যে সমস্যাগুলি বলেন, এই সমস্যাগুলি থেকে বেরোবার জন্য কিছু আমাদের পরামর্শ চান। এবং প্রথমেই আমরা একটি জন্মচক্রে বিচার করে দেখি যে এই সমস্যাটা কিভাবে সৃষ্টি হচ্ছে এবং তার থেকে বেরোবার উপায় কী। তো সনাতনী বৈদিক জ্যোতিষ মতে, আমি একজন জ্যোতিষী হিসেবে আপনাদেরকে অবশ্যই এই কথাটি বলবো যে প্রথম যেটা হচ্ছে বিষয় যে একজন জাতকের, একজন বাচ্চার যদি তার যে জন্মছক, সেই জন্মছকের বিভিন্ন গ্রহরা যদি ডিস্টার্ব হয়ে যায় বা বিভিন্ন ভাব যদি ডিস্টার্ব হয়ে যায়, তো সেই গ্রহ বা সেই ভাবকে কেন্দ্র করে সেই জাতকের ভেতরে কিন্তু সমস্যার সৃষ্টি হয়। এবং সমস্যা সৃষ্টি হওয়ার পর কি হয় যে সাধারণভাবে আমরা যেটা দেখেছি যে আপনারা কিন্তু সমস্যাটা সৃষ্টি হয় বোঝেন, কিন্তু প্রথমের দিকে আপনারা কোনো রকম কিন্তু সেটার জন্য কোনো রকম কিন্তু প্রতিকার করেন না, সেটাকে কিন্তু প্রথমের দিকে আপনারা ধরতে পারলেও কিন্তু সেভাবে তৎপর হন না। এবং যখন সমস্যাটা খুব জটিল জায়গায় চলে যায় তখন কিন্তু আপনারা জ্যোতিষীর কাছে আসেন এবং তার থেকে তার সেই সমস্যাকে সমাধান করার উপায় বা রাস্তা খোঁজেন। তো এখানে আমি একজন জ্যোতিষ হিসাবে আপনাদেরকে প্রথমেই বলবো যে আপনাদের যদি সন্তানদের এরকম কোনো সমস্যা হয় যে তাদের পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হচ্ছে, আপনারা কিন্তু অবশ্যই একজন জ্যোতিষীর পরামর্শ নিন। সেখানে হয়তো কিছু প্রতিকার করার অনেক সময় দরকার হয়, সেখানে কিন্তু আপনাদেরকে প্রতিকার করতে হবে। আবার অনেক সময় কি হয়, প্রতিকার করার দরকারই পড়ে না, ছোট ছোট জিনিস বা ছোট ছোট প্রতিকার অনেক সময় দরকার হয় না, এমন কিছু ছোট ছোট বিষয় আছে যেগুলোকে যদি একটু আমরা সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে রাখি তাহলে কিন্তু এই সমস্যাগুলো কেটে যেতে পারে। যেমন ধরুন অনেক সময় পড়াশোনার জন্য কিছু বাস্তু টিপস দেওয়া হয়, এই বাস্তু টিপসগুলোর মাধ্যমে কিন্তু অনেকটা একটি ছেলে একটা ছাত্রকে বা ছাত্রীকে কিন্তু অনেকটা আয়ত্তে আনা যেতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে কিছু প্রতিকারের প্রয়োজন হয়ে পড়ে, সেই প্রতিকারগুলি করলে পারেও কিন্তু আপনার সন্তানের যে সমস্যা হচ্ছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে এবং সে কিন্তু নিজের এডুকেশনের দিকে আবার তৎপর হতে পারবে বা তার সুন্দরভাবে কিন্তু সে এডুকেশনকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তো এটি কিন্তু আপনারা সর্বদাই প্রথমের দিকে যখন সমস্যা সৃষ্টি হচ্ছে তখন কিন্তু অবশ্যই একজন জ্যোতিষীর কাছে আসুন। এবং যারা যারা, আমি বলবো যে ভালো স্টুডেন্ট, যারা যারা ভালো পড়াশোনা করে তাদেরকে আমি যে কথাটি বলার চেষ্টা করব বা তাদের বাবা মায়েদেরকে যে কথাটি বলার চেষ্টা করব যে আপনারা যে নিজের সন্তান যে পড়াশোনা করছে, এই পড়াশোনা করার জন্য কিন্তু আপনারা অবশ্যই, ভালো পড়াশোনা করছে এটা তো খুবই ভালো কথা, কিন্তু তার সঙ্গে সঙ্গে একজন জ্যোতিষীর কাছে অবশ্যই পরামর্শ করে সে কোন লাইন নিয়ে পড়াশোনা করলে বেটার হবে, তার কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে পারে বেটার হবে, এই বিষয়গুলি কিন্তু অবশ্যই একজন জ্যোতিষীর কাছে পরামর্শ করুন। এবং তার প্রফেশনাল জায়গাটা কী আছে, সে কি ভবিষ্যতে কোনো ভালো জবের সঙ্গে যুক্ত হতে পারবে, না সে আলটিমেটলি সে জব করবে, না সে একজন সে ব্যবসা করবে, এই যে প্রশ্নগুলো আমাদের পরে চলে আসে এগুলো একটু আগেই জেনে নিন, তাহলে সেভাবে কিন্তু আপনারা তৈরি হতে পারবেন, এটি কিন্তু আপনাদের জন্য খুব শুভ হবে। এবং অনেক সময় দেখা যায় যে আমি আগের অনুষ্ঠানগুলোতে বলেছি যে একজন ছাত্র বা একজন ছাত্রী যদি মাধ্যমিকে ভালো রেজাল্ট করলো ফট করে কিন্তু সায়েন্স নিয়ে নেয়, পরে দেখা যায় সায়েন্স নিয়ে কিন্তু সে আর টানতে পারছে না, সে কিন্তু সেভাবে আর রেজাল্ট করতে পারছে না। তো এগুলো কিন্তু হঠকারী সিদ্ধান্তের বিষয় নয়, এগুলো যদি একটুখানি ঠান্ডা মাথায় আপনারা যদি একজন জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করেন তাহলে কিন্তু বিষয়টা আমার মনে হয় খুব সুন্দর হবে। এবং তার জন্য অবশ্যই একজন ভালো জ্যোতিষীর সঙ্গে আপনারা যোগাযোগ করুন, এবং তার সঙ্গে সঙ্গে একজন ছাত্রছাত্রী সর্বদাই আমি মনে করি যে বিচার করা প্রয়োজন, এডুকেশন স্টেজেতেই বিচার করে নেওয়া উচিত যে তার প্রফেশনাল জায়গাটা কী হবে। এখন প্রচুর মেয়ে আছে যারা পড়াশোনা করে কিন্তু তারা কোনো জব করতে চায়, তো তার জন্য কোন ধরনের জব বেটার হবে, তার কোন জব ইন্ডিকেট করছে তার জন্মছক, সেই ধরনের পড়াশোনা যদি সে করে তাহলে কিন্তু তার জবটা পেতে অনেক সুবিধা হবে। আমরা অনেক সময় দেখেছি যে বহু ছাত্রছাত্রী এরকম আছে, তারা তো প্রচুর পড়াশোনা শিখেছে কিন্তু সেভাবে জব পাচ্ছে না।
তো এক্ষেত্রে আমরা বলবো যে একটা তো জবের একটা যোগ হয়, একটা প্রফেশনের একটা কারোর আন্ডারে জব করার জন্য, চাকরি করার জন্য একটা যোগ হয়, সেই যোগটা থাকা প্রথমে অবশ্যই, সেই যোগটাকে খুঁজে বার করা প্রথমেই দরকার, যে তার কি কোনো জব করার মতো, চাকরি করার মতো যোগ আছে, না তার কোনো ব্যবসা করার মতো যোগ আছে, না তার কোনো সেলফ প্রফেশনে যাবার জন্য যাবার মতো যোগ আছে। তো প্রথমে সেইটাকে বার করা উচিত। সেটাকে বার করার পর আমরা যদি সেই বিষয়টাকে কেন্দ্র করে পড়াশোনা করি, তাহলে কিন্তু আমাদের পড়াশোনার পরে আমাদের কিন্তু আর ততটা ভাবনা চিন্তা করতে হবে না, আমরা কিন্তু খুব কুইকলি, খুব তাড়াতাড়ি কিন্তু আমরা চাকরি বা সেলফ প্রফেশন যেটাকে আমরা বলি, হ্যাঁ, সেই দিকে কিন্তু আমরা এগিয়ে যেতে পারি। আবার যদি সে সত্যিই তার ব্যবসার দিকে খুব ভালো স্ট্রং যোগ থাকে, তাহলে কিন্তু আমরা প্রথম থেকেই মেন্টালি প্রিপেয়ার করতে পারবো যে সে কিন্তু আলটিমেটলি ভবিষ্যতে ব্যবসা করবে। তো এটা কিন্তু একজন জ্যোতিষীর কাছে এসে আপনাদের পরামর্শ করা উচিত এবং নিজের জন্মছকের সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিচার বিশ্লেষণ করা উচিত। তো যারা যারা এডুকেশনের মধ্যে আছো, যারা যারা এডুকেশনের মধ্যে আছেন আপনারা, তারা কিন্তু অবশ্যই, আমি একজন জ্যোতিষী হয়ে আপনাদেরকে বলতে পারি যে আপনারা কিন্তু একজন জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করে নিজের এডুকেশনকে সুন্দর করার চেষ্টা করুন। এবং যে সমস্ত বাচ্চারা পড়াশোনা করতে চাইছে না, তাদের বাবা মায়ের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা কিন্তু একজন জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করে আপনারা কিন্তু অবশ্যই নিজের বাচ্চাকে এডুকেশনের জন্য খুব একটা ভালো জায়গা তৈরি করুন। এবং সেখানে আপনাদের একজন জ্যোতিষী অবশ্যই পরামর্শ দেবেন। একজন জ্যোতিষী কিন্তু তার জন্মছকের সূক্ষ্ম বিচার, অর্থাৎ আপনার সন্তানের জন্মছকের সূক্ষ্ম বিচারের দ্বারা কিন্তু সে আপনাকে রাস্তা দিতে পারবে। আমি পিছনে একটি ফেস্টুন লিখেছি এখানে যে ওয়ে টু সাকসেস, অর্থাৎ সফলতার যে পথ, আমি মনে করি যে জ্যোতিষশাস্ত্র কিন্তু সফলতার একটি পথ বলে দিতে পারে। তাই অবশ্যই জ্যোতিষের ওপরে বিশ্বাস রাখুন। জ্যোতিষশাস্ত্রটি কিন্তু অথেন্টিক, যুক্তির সঙ্গে এবং বিজ্ঞানসম্মত। তাই জ্যোতিষের ওপরে আস্থা রাখুন এবং জ্যোতিষশাস্ত্রটিকে নিজের জীবনেতে ব্যবহার করুন এবং নিজের জীবনকে সুন্দর এবং খুবই সুন্দর করে তুলুন। তো ততক্ষণের জন্য নমস্কার। এরপরে আমি আরেকটি বিষয় নিয়ে আপনাদের কাছে উপস্থাপন করব। ধন্যবাদ।